2020 এর মার্চ মাসে থেকে স্টার্ট হয়েছে, অদ্যাবধি পর্যন্ত এই করোনা প্যান্ডেমিকটা চলছে। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য নেতৃত্বে আমরা কিন্তু অন্যান্য দেশের আগেই কিন্তু আমরা ভ্যাকসিনটা নিয়ে আসতে পেরেছি এবং আমরা কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রাম কিন্তু সারা বাংলাদেশে অব্যাহত আছে। কিন্তু তারপরেও যেহেতু করোনাটা যে ভাইরাস, এই ভাইরাসটা প্রতিনিয়ত তাদের স্ট্রেন বা তার যে খোলসটা পরিবর্তন করছে, যার কারণে কিন্তু আপনার সারা পৃথিবীতে কিন্তু এটা প্রতিহত করা বা এটা প্রিভেনশন করা কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে যায়। যে দেখা যাচ্ছে একভাবে কিছুদিন একভাবে প্রতিরোধ করা গেল, পরবর্তীতে আমরা স্ট্রেন চেঞ্জ করার কারণে বা তার নিজস্ব মিউটেশন রূপান্তর করার কারণে কিন্তু ওইভাবে আর প্রতিরোধটা করা যায়, প্রিভেনশনটা করা যায় না। আমি আপনাদের মাধ্যমে সকল সাধারণ জনগণ যারা আছে মাদারীপুরের, আগামীকাল থেকে আমাদের মাননীয় আইজিপি স্যারের নির্দেশনা, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, আমাদের আইজিপি স্যারের ইনস্ট্রাকশন, আগামী 21 মার্চ থেকে সারা বাংলাদেশে একযোগে বাংলাদেশ পুলিশ আবারও সে আগে যেভাবে আমরা জনগণের পাশে ছিলাম করোনার এই ছোবল থেকে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে যা যা করেছিলাম, আমরা আগামীকাল থেকে আবার তার সঙ্গে করতে যাচ্ছি। সুতরাং আপনাদের মাধ্যমে আমি সবাইকে আহ্বান জানাই, যেহেতু করোনা পরিস্থিতি এখন আবার একটু ইনক্রিজিং এবং আক্রান্তের হার বেড়েছে, মৃত্যু হার বেড়েছে, সুতরাং আপনারা সবাইকে এই মাদারীপুরবাসী প্রত্যেকটা জনগণকে আপনারা আমার এই মেসেজটা দিবেন, যাতে তারা পুনরায় আবার সেই সাবান পানি দিয়ে হাত ধোয়েন, সামাজিক দূরত্ব যতটা সম্ভব তারা মেনে চলবে এবং মাস্ক ব্যবহার করবে। এটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি এবং পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনারা যে এসছেন কষ্ট করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আপনাদের সহযোগিতা কামনা করে আজকের এই মত বিনিময় সভাগুলি আর পরিচিতি পর্ব করি সংক্ষেপে আমি শেষ করে দিলাম। আপনাদের সামনে একটু নাস্তার আয়োজন করা হয়েছে, প্লিজ আপনারা একটু নাস্তা খাবেন, পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।